হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আমার ওয়াটার ফাস্টিং চ্যালেঞ্জের তৃতীয় দিন তো এই দিন আমি কীভাবে ওয়াটার ফাস্টিং করলাম সেটাই শেয়ার করব আর আমি কিছু ভুল করে ফেলেছি আজকের এই ডাইটে সেটা আপনাদের সাথে শেয়ার করবো যেটা জেনে আপনাদেরও উপকার হবে আপনারা যেন ভুল না করেন সেটা সম্পর্কেও বলে দিব। তো ফ্রেন্ডস কিছু বাজার করে নিয়ে এসেছে সবজি আর হচ্ছে মাছ কিছু কাঁচা বাজারে আর কি আর এখন যেহেতু বাঁধাকপি উঠে গিয়েছে বাঁধাকপি ফুলকপি এইগুলো তো এইগুলোও নিয়ে এসেছে বাঁধাকপিটা নিয়ে এসেছে ফুলকপিটা নিয়ে আসিনি শীতকালের সবজিগুলো দিয়ে ওয়াটার ফাস্টিং করা কিংবা ডায়েট করা কিন্তু খুবই ভালো লাগে আর এমনি সামারের যে সবজিগুলো এগুলো খেতে একদমই ভালো লাগে না আমার কাছে তো একদমই ভালো লাগে না তো এগুলো সব আমি এখন একটু ধুবো ধুয়ে আর কি রেখে দেবো আর ডিমও নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছে হচ্ছে গ্রিন টি আর রং চা আমার গ্রিন টিটা শেষ হয়ে গিয়েছিল আর নিয়ে এসেছে কাতলা মাছ কাতলা মাছটা কেটেই নিয়ে এসেছে আর আমার সিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কালো হয়ে রয়েছে এটা কিন্তু আগে যারা বাসায় ছিল ভিক্সাল দিয়ে পরিষ্কার করতে গিয়ে কিন্তু ওরকম করে ফেলেছে ওর থেকেও কিন্তু খারাপ ছিল আমি কিন্তু ওটা আবার বালি দিয়ে মেজে আবার পরিষ্কার করছি আর নিয়ে এসেছে রাইট মাছ আর নিয়ে এসেছে তেলাপিয়া মাছ এটা আমি আনতে বলেছিলাম আপনাদের ভাইয়া এটা খায় না আমি পছন্দ করি তো এটা হচ্ছে ফিশ ফ্রাই করার জন্য নিয়ে আসতে বলেছিলাম আর নিয়ে এসেছে কিছু ইলিশ মাছ ছোট ছোট। এগুলো দিয়ে আমি যে নোনা ইলিশ করব এই জন্য আমি ছোটোগুলো আনতে বলেছি আর বড় ইলিশ তো আগেই নিয়ে এসেছে তারপরে আবারও নিয়ে আসবে তো আজকে হল তাড়াহুড়ো করে এগুলো দিয়ে তারপরে আপনাদের ভাইয়া চলে গেল সকালের নাস্তাও করে নিয়েছে এখন আমি রান্নার জন্য মূলা কেটে নেছি। আমি এই মূলা বেগুন আর সাথে আমি পটল দিব দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব আর আমি বাঁধাকপি ভাজি করবো বাঁধাকপিটা কিভাবে আজকে করব সেটাও দেখাবো যে অনেকেই সবজি খেতে পছন্দ করে না কিন্তু আমি যেভাবে করলাম এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে কয়টা বাজে আপনাদেরকে আমি বলছি জাস্ট এগারোটা মতো বাজে এখন তো আমি কিন্তু এখনো পর্যন্ত কিছুই খাইনি তো আমি এখানে দুইটা ইলিশ মাছ নিয়েছি যে ইলিশ মাছ নিয়ে এসেছে ওটা দিয়েই আমি সবজি দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রান্না করব হাতে মাখিয়ে এটা কিন্তু অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে আর কিটোডাইটে অনেকেই যেটা ভুল করে ফেলে সেটা হচ্ছে এই যে বিভিন্ন তরকারিগুলো ভেজে রান্না করে মাছ ভেজে রান্না করে মাছটা ভেজে রান্না করতে পারে সমস্যা নাই কিন্তু তরকারি ভেজে রান্না করতে গেলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ফ্যাট খাওয়া হয়ে যায় আর এতে কিন্তু ওজন কমাতে ব্যাঘাত ঘটায় এ নিয়ে আগে একটা ভিডিও তৈরি করেছি আরও একটি ভিডিও আমি তৈরি করব যে মানুষ কি কী ভুল করে থাকে কিটোডাইট করতে গেলে তো আমি মাছটা উঠিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এই পানি দিয়ে গরম পানি দিয়ে সেই ওজন কমানোর টোটকাটা ভিজালাম আর দেখতেই পেলেন আমি কতগুলো থালাবাটি জমে আছে ওগুলো এখন পরিষ্কার করব তার ভিতরে রান্নাটাও হতে থাক আর ওই যে আমি যেটা ভিজিয়ে রেখেছি ওটা কুসুম গরম হলে আমি তারপরে খাব আর কিছু আমার কাপড় চোপড় ধোয়ার বাকি আছে মানে আপনাদের ভাইয়ার পোশাক ইউনিফর্ম ওটা করব। তারপরে আমি ওই পানীয়টি খাব তো সব কাজ করে নিয়েছি আমি এদিকে এসে দেখি আমার রান্নাটাও হয়ে গেছে আমি মাঝে মাঝে এসে নেড়ে দিয়েছি আর এই যে এটাও এখন ঠান্ডা হয়ে গেছে তবে যে ভুলটা আমি করেছি প্রথম ভুলটা হচ্ছে আমি এই যে পানীয়টা এখন খাচ্ছি সে ঠিক আছে এখন খাচ্ছি তো আমি আবার আমার এত পরিমাণে পানি পিপাসা লেগেছিল যে এই পানিটা আমার একদমই খেতে ইচ্ছা হয়নি তখন আমি কি করেছি আমি কিন্তু দুই তিন মগ পানি খেয়ে ফেলেছি আর এমন অবস্থা এখন পেটে জায়গা নাই যে আমি এই এই জিনিসটা খাবো তারপরেও আমার এখন খেতে হলো জাস্ট এটা ঠান্ডা হয়ে গেছে মানে কুসুম গরম হয়ে গেছে যেহেতু এখন তো খেতেই হবে তা না হলে পরে খেতে গেলে আবার এটা গরম করা লাগবে তো আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সকালে উঠে দশটার ভিতরে এই পানীয়টি খেয়ে নেবেন তাহলে ভালো হবে আপনি নয়টার দিকে আপনার যখনই সুবিধা হয় এটা করে নেবেন এটা জাস্ট খালি পেটে খেলে আর কি বেশি উপকার হয় আমি যেহেতু আজকে খালি পেটে এটা খেতে পারলাম না আমি একদমই ভরা পেটেই খেয়েছি আরও একটা ভুল করেছি সেটাও বলবো তো আপনাদের কি এরকম কখনো হয় কি না আমাকে বলবেন যে লেবু পানি কিংবা অ্যাপেল সাইডার ভিনিগার যে জিনিসটা আপনারা সকালে খান সেটা খাওয়ার আগে কখনো পানি খেয়ে ফেলেছেন কি না আমার কিন্তু এটা প্রায় প্রায় হয় আমি গাফিলাতি করে দেরি করি যে এখন আমার পানি পিপাসা লাগছে না তো থাক আমি একটু পরে খাবো পরে এভাবে করতে করতে আমি পরে এত পানি পিপাসা লাগে যে ওই জিনিস খেতে ইচ্ছা করে না তখন খেয়ে ফেলতে হয় এবার আমি বাঁধাকপিটি রান্না করব তাই আমি কেটে নিচ্ছি আর একটা যে ভুলটা আমি করেছি যে ওজনক মানুষের টোটকাটা খেলাম টোটকা খাওয়ার কিছুক্ষণ পরে যেটা কিছুক্ষণ পরে মানে এই সবজিটা কেটেছি সবজি কাটার পরে যখন আমি চুলায় বসিয়েছি চুলায় বসিয়ে দেওয়ার পরে আমার মানে খুবই খিদা লেগে গেছে যেটা বলতে গেলে আমার এমন হয়েছে কি না আমি জানি না আমার কেমন একটা মাথার ভিতরে যেন ঘুড় ছিল তখন আমার কিন্তু একটু লবণ পানি হিমালয় পিংসঅল্টটা আমার কাছে নাই ওটা কিন্তু কিনতে হতো আমার কাছে নাই এই জন্য আমি ওটা খেতে পারিনি তো এমনি পানি লবণ দিয়েও কিন্তু খেলে হতো আমি সেটা খাইনি সেটা না খেয়ে আমি আবার কি করেছি ওই খেদার লাগে লেগেছে তখন আমি আবার খেয়েছি বাদাম তো যেহেতু ওয়াটার ফাস্টিংয়ে আমি যে নির্দিষ্ট টাইমটা করেছি তিনটার দিকে খাবার খাই আমি সেই টাইমেই তো আমি খাবারটা খাবো তাই না তো আপনারা দেখলেন আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর মরিচ আর একটু সরিষার তেল একসা চামচের মতো দিয়ে হাফ কাপ পানি দিয়ে আমি এটা চুলায় আগে সেদ্ধ করে নিব নির্দিষ্ট টাইমের ভিতরে খাবারটা খেতে হবে জাস্ট তিনটা থেকে চারটা কিংবা কিংবা দুইটা থেকে তিনটা আমি মানে এক তেইশ ঘন্টা ওয়াটার ফাস্টিং করি আর এক ঘন্টা হচ্ছে খাবার খাই তো এক ঘন্টার খাবার আর কি খেলেও প্রবলেম নাই কিন্তু এই ভুলটা কিন্তু আমি করে ফেলেছি যেহেতু এটা করে এটা আমার কেন হয়েছে আমি সেটাও বলছি আপনাদেরকে এটা আমার হয়েছে একটাই কারণটা হচ্ছে আমি কিন্তু মাত্র দুই দিন ফ্যাট অ্যাডাপ্টেশন করেছি এই জন্য আমার একটু কষ্ট হচ্ছে যেহেতু আমি কয়েকদিন অনিয়মিত খাবার খেয়েছি যেহেতু অনিয়মিত খাবার খেয়ে খেয়ে এখন কিন্তু ডায়েটটা করতে আমার ভারী কষ্ট হচ্ছে যেটা সত্য কথা আর ফ্যাট অ্যাডাপ্টেশনের সময় কিন্তু প্রচণ্ড গা ঘামে আপনাদের এমন হয় কিনা আমি জানি না এখন আমি ওয়াটার ফাস্টিং করছি সেক্ষেত্রেও কিন্তু আমার এমন হচ্ছে বেশি গরম লাগছে আর কি আর একটু মাথার ভিতরে ঘুরছে মাঝে মাঝে তো যদি আমি সাত দিন ফ্যাট অ্যাডাপ্টেশনটা করতাম তাহলে কিন্তু আর এমনটা হতো না যে শরীরটা যখন বুঝে যাবে যে শরীর এখন হলো ফ্যাট দিয়ে চলতে হবে তো ফ্যাট দিয়ে যখন চলতে হবে তখন কিন্তু নিজের শরীরের যে ফ্যাট ওটা যখন গলবে তখন কিন্তু আর আমার অতটা মানে খিদাও লাগবে না আর তখন একেবারেই খিদা লাগে না তখন একেবারেই আরও কিন্তু ভালো লাগে শরীরের ভিতরে অটোফিজি সৃষ্টি হয় সব দিক থেকেই কিন্তু ভালো হয় তোর প্রবলেম নাই ভুলের ভিতরে যেটা করেছি আমি হচ্ছে কিছু বাদাম খেয়ে ফেলেছি আর আমি খেয়েছি মানে ওই টোটকাটা পরে খেয়ে ফেলেছি তো যাই হোক আমি এখন একটা গ্রিন টি খেয়ে নেব আমি পানিটা গরম করা ছিল না তাই আমি পানিটা গরম করে নিলাম আবার চুলার থেকে নামিয়ে আগেই বসিয়ে দিয়েছিলাম আপনারা দেখলেনি তো আর আমি আর অন্য কাপ ঠাপ বের করলাম না আমি এতেই খেয়ে নিচ্ছি আসলে অনেক কাজ আমি কাজ করে যে ভিডিওটা এডিট করা আবার এই কাজের ভিতরে আমি আমার কিন্তু কোনো কাজের লোক নাই তারপরে আপনাদের সামনে আমার ভালোভাবে ভিডিও উপস্থাপন করতে হয় আর আমি যেভাবেই কর পারি সেভাবেই করি আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও আমি জানি না আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যে আমি এইটা ওইটা করে থাকি না আমি যেটাতে রান্না করি আমি সেটাই দেখাই যেটাতে খাই আমি সেটাই দেখাই আমি কোনো ফোটা দেখাই না আপনাদেরকে এটুকু আমি বলতে পারি এটাই আমার লাইফ স্টাইল এটাই আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই যে আমার এখন সময় নাই আমি আপনাদেরকে এই মগেই চাটা খেয়ে দেখা দেখালাম তো প্রবলেম কি আপনারা যদি আমাকে ভালোবাসেন তো আপনারা সেভাবেই আমাকে সাপোর্ট করবেন আমি জানি আর আমার জন্য দোয়া করবেন কিন্তু যে আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তো আমি এখন এটা বাঁধাকপিটা আর কি বাঘাত দিয়ে নিব আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর আমি গতকাল বেগুন ভেজেছিলাম সেখানে কিন্তু ঘি বেশি হয়ে গিয়েছিল সেই ঘি ছিল এই জন্য আমি অল্প করে সরিষার তেল দিয়ে রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ এটা এখন আমি ব্রাউন করে ভেজে নিব আর আপনারা অতটা মানে তেলটা খাবেন না বেশি যতই ফ্যাট খাওয়া যাক কিটো ডায়েটে ওয়াটার ফাস্টিংয়ে কিন্তু তেলের পরিমাণ একেবারেই কম খেতে হয় তবে যতটুকু না পারলে নয় ততটুকু তো খেতেই হবে এখন আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে আরও টেস্ট বাড়ানোর জন্য আরও একটা ডিম দিয়ে দিতে পারেন আর আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে কিছু বাদাম বাদামের পরিমাণটা আপনি আরও বাড়িয়ে দিতে পারেন বাদামটা আমি একটু কম দিলাম কারণ এটা অনুভব পছন্দ করে না মানে তরকারি ভিতরে আগে একদিন বাদাম দিয়েছিলাম ওর কাছে নাকি ভালো লাগে না কিন্তু আমার কাছে অনেক টেস্ট লাগে এটা আপনারা এভাবে ট্রাই করে তারপরে আমার কাছে বলবেন যে এটা কেমন হয়েছে আপনারা যারা সবজি খেতে পারেন না অবশ্যই তাদের কাছে ভালো লাগবে আর যেহেতু শীতের সবজি উঠে গিয়েছে বাজারে এখন আর ডায়েট করতে কিন্তু একদমই অসুবিধা হবে না এসব সবজি কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না আমি লাস্টে একটু ফ্লেভারের জন্য একটু ঘি অ্যাড করছি সবজিটা এখন হয়ে গেছে আর এই সবজি কখনোই আপনারা বেশি ফ্রাই করবেন না বেশি ফ্রাই করে যে একেবারে একটা পোড়া পোড়া কালার কালার হয়ে যায় ওরকম না করাই ভালো এইভাবেই করতে হবে মানে স্যার কিন্তু বলেছে তরকারি কোনো সময় যে কোনো তরকারি বেশি আর কি ফুটানো যা বেশি ফুটানো মানে এভাবে ফ্রাই করে একেবারে পুড়িয়ে নেওয়া যাবে না এবার আমি একটু কফি করে নিয়েছি এই কফিটা আমি এখন খেয়ে নেব। এই কফিটা খাবো আর আমি এই শশাটা কেটে নেব আর শশাটা কেটে নেওয়ার পরে আমি যাব হচ্ছে গোসল করতে গোসল করে এসে তারপরে খাবার খাবো নামাজ পড়েই তারপরে খাবার খাবো আর খাবারের সাথে আপনারা একটু সালাদ তৈরি করে নেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে পেঁয়াজ মরিচ দিয়ে আপনারা একটু লবণ দিয়ে মেখে নেবেন তাহলে ভালো লাগবে খেতে আমি আজকে এই খাবারটি নিয়েছি আমি নিয়েছি অল্প একটু ইলিশ মাছের ডিম একটা ইলিশ মাছের মাথা আর নিয়েছি এই যে যে কোনো যে তরকারি সবগুলোই নিয়েছি আমি একটু একটু করে আর সেই বাঁধাকপিটা নিয়েছি অনেকখানি আর তরকারিও বেশি নিয়েছি আজকে একটু বেশি খাবো জাস্ট আমার পছন্দের এই কারণে তারপরে এখন বিকালবেলা বিকালবেলার দিকে আমি সেই গ্রিন টি খাব তো আপনারা অনেকেই প্রশ্ন করেন কোন গ্রিন টিটা খেতে ভালো হবে তো আমার কাছে ইস্পাহানিটাই ভালো লাগে ইস্পাহানি গ্রিন টি ইস্পাহানি রং চা আমার কাছে এটাই ভালো লাগে আপনারা চাইলে আরও অন্য অনেক ভালো ভালো গ্রিন টি আছে সেটাও খেতে পারেন কোনো প্রবলেম নাই তো বিকালবেলায় আমি এই গ্রিন টিটা খেয়েছি গ্রিন টি খেয়ে তারপরে আমি এই ভিডিও এডিট করতে বসেছিলাম তো এখন হচ্ছে সাতটা বাজে আমি মাগরিবের নামাজ পড়ার পরেই ভিডিও এডিট করতে বসেছি আর এখন হলো সাতটা তো সাতটার সময় আপনাদের ভাইয়া চলে আসলো আসার পরে আমি আবার যে রং আর পানি বসালাম ওই রং চা আবার আমি একটু খেয়েছি সুগার ছাড়া আর এর ভিতরে কিন্তু আমার যতবার ইচ্ছা আমি পানি খাই অনেক একটা আপু আমাকে কমেন্ট করেছে আমার একটু হাসি লেগেছে যে ওয়াটার ফাস্টিংয়ে কি শুধু পানি খেতে পারবো কি না তো কেন পানি খেতে পারবে না পানি যত খুশি খেতে হবে আর বেশি করেই পানি খাওয়ার দরকার আর তারপরে আমি রাতের বেলায় খাবো হচ্ছে একটা কফি তারপরে খাবো একটা গ্রিন টি এক কাপ আর তারপরে ঘুমানোর সময় এই যে টোটকাটা এটা আমি খেয়ে তারপরে ঘুমাবো আর এই টোটকা খাওয়ার আগে কিন্তু গ্রিন টিটা খেতেই হবে গ্রিন টি দিনে দুইবার খাওয়ার চেষ্টা করতে হবে আমি দুইবারই খাচ্ছি দুইবার তিনবারও খাওয়া যেতে পারে কোনো প্রবলেম নাই তো ফ্রেন্ডস ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন